রাখি বন্ধন উৎসব ভাই ও বোনের সম্পর্ক আরো বেশি সুদৃঢ় করে। প্রতি বছরের মতো এবছরও দিনটি যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হয়। হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ শিখরা এই উৎসব পালন করে থাকে। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব শুরু হয়, চলে 7 দিন ধরে। আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে শুক্রবার দুপুরে পৌর নিগমের কনফারেন্স হলে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ নিগমের অন্যান্য কাউন্সিলররা। এদিন নিগমের মহিলা কাউন্সিলররা নিগমের মেয়র সহ পুরুষ কাউন্সিলরদের হাতে রাখি পরিয়ে দেন। নিগমের মহিলা কাউন্সিলরদের কাছ থেকে রাখি নেওয়ার পর নিগমের মেয়র দীপক মজুমদার জানান, রাখি বন্ধন একটা পবিত্র উৎসব। রাখি বেঁধে দিয়ে বোনেরা ভাইয়েদের জন্য ভগবানের নিকট প্রার্থনা করে থাকে, যাতে করে ভাইয়েরা সুরক্ষিত থাকে। তিনি সকলকে রাখি বন্ধন উৎসবের শুভেচ্ছা জানিয়ে ভগবানের নিকট প্রার্থনা করেন, বোনরা যেন তাদের নিজ নিজ জায়গায় সুরক্ষিত থাকে। রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে এই দিন আগরতলা পুর নিগমের কাউন্সিলররা আনন্দে মেতে ওঠেন। নিগমের মেয়রকে রাখি পরিয়ে দেওয়ার পাশাপাশি এদিন মহিলা কাউন্সিলররা হাতে একটি ছবি তুলে দেন। কর্পোরেটরা যারা আছেন তারা প্রত্যেকে আজকে রাখি বন্ধন উৎসবে সামিল হয়েছেন। তারা প্রত্যেকে আমাদের সমস্ত কর্পোরেটরা যারা আমরা আছি তাদেরকে আমার বোনরা যারা কর্পোরেটরা আছেন আমাদের দুজন কর্পোরেটরা যারা আমাদের সাথী তারা আজকে আমাদেরকে সকলকে রাখি পরিয়েছেন, আশীর্বাদ দিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন এবং পবিত্র রাখি বন্ধনে আমাদের আবদ্ধ করেছে। রাখি উৎসব এটা একটা আনন্দের উৎসব, এটা রক্ষা বন্ধন করা হয় বোনরা ভাইদের জন্য ভগবানের প্রার্থনা করেন তারা যাতে সুরক্ষিত থাকে, তাদের রক্ষার জন্য জীবন সম্পত্তি রক্ষার জন্য তারা ভগবানের প্রার্থনা করেন। আজকে আমাদের আমাদের যারা বোনরা আছেন আমাদের মাননীয় কর্পোরেটররা প্রত্যেকে প্রত্যেক ভাইদের রাখি পরিয়েছেন। আমিও আজকে রাখি বন্ধন উৎসবে সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমি আশা করব এবং ভগবানের প্রার্থনা করবো আমাদের যারা বোনরা আছেন তারা যাতে স্ব স্ব জায়গা সুরক্ষিত থাকেন,